দর্শক আসসালামু আলাইকুম। আজকের পাইকারি বাজারে আলু, পেঁয়াজ, রসুন কত করে পাইকারি আজকে বিক্রি হচ্ছে তা আমি এখন দর্শক আপনাদেরকে জানিয়ে দিব। দর্শক, অন্য দিনের থেকে আজকের পাইকারি বাজারে আলুর একটু চাহিদা কম, আমদানিও একটু বেশি। তাহলে চলুন দর্শক, আজকের পাইকারি বাজারে কত টাকা কেজি বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ জানা যাক। দর্শক, আজকের পাইকারি বাজারে ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে 14.5 টাকা কেজি। গতকালকে ডায়মন্ড আলুটা বিক্রি হয়েছিল 15 টাকা কেজি। আজকের পাইকারি বাজারে কেজিতে কমেছে 8 আনা। তারপরে আসি স্টিক ডায়মন্ড। আজকের পাইকারি বাজারে স্টিক ডায়মন্ড বিক্রি হচ্ছে 14.5 টাকা 15 টাকা কেজি। গতকালকের থেকে আজকের পাইকারি বাজারে স্টিক ডায়মন্ডের কেজিতে কমেছে 8 আনা। তারপরে আসি টিপিএস আলু। আজকের পাইকারি বাজারে টিপিএস আলু বিক্রি হচ্ছে 14.5 টাকা 14 টাকা কেজি। গতকালকে টিপিএস আলুটা বিক্রি হয়েছিল 15 টাকা কেজি। কেজিতে কমেছে টিপিএস আলু 1 টাকা। তারপরে আসি অরিজিনাল দেশি আলু। আজকের পাইকারি বাজারে অরিজিনাল দেশি আলু বিক্রি হচ্ছে 17.5 টাকা কেজি। গতকালকে অরিজিনাল দেশি আলুটা বিক্রি হয়েছিল 18 টাকা কেজি। কেজিতে কমেছে 8 আনা। তারপরে আসি লাল দেশি। লাল দেশি আজকের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 15 টাকা কেজি। গতকালকে লাল দেশিটা বিক্রি হয়েছিল 16 টাকা কেজি। কেজিতে কমেছে 1 টাকা। তারপরে আসি পাকড়ি আলু। আজকের পাইকারি বাজারে পাকড়ি দেশি আলু বিক্রি হচ্ছে 17 টাকা কেজি। গতকালকে পাকড়ি দেশিটা বিক্রি হয়েছিল 18 টাকা কেজি। আজকের পাইকারি বাজারে 1 টাকা কেজিতে কমেছে পাকড়ি আলুর দাম। দর্শক, অন্য দিনের থেকে আজকের পাইকারি বাজারে আলুর আমদানি অনেক বেশি থাকার কারণে প্রত্যেক আলুতে 8 আনা 1 টাকা কেজিতে কমেছে।